Hey guys, good morning. So back from the gym. So দেখতেই পারলে যে জিমে আজকে করলাম আমরা ইন্টেন্স লেগ ওয়ার্কআউট, দারুণ ওয়ার্কআউট হয়েছে। উই আর ফিলিং রিয়েলি গুড এন্ড নাও উই উইল হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখে নাও। ব্রেকফাস্টে আজকে আছে ওটস উইথ বানানা অ্যান্ড নাটস অ্যান্ড সিডস অ্যান্ড এভরিথিং। সো দিস ইজ আওয়ার ব্রেকফাস্ট ফর টুডে অ্যান্ড কুইকলি উইল গেট রেডি ফর আওয়ার ওয়ার্ক প্লেসেস। হি উইল গো টু হিজ শোরুম অ্যান্ড আই উইল গো টু মাই স্কুল। খেতে শুরু করো। ইয়ানকি খাচ্ছে ব্রেকফাস্ট আজকে ব্রেড টোস্ট এন্ড ডিমের অমলেট, তাই তো বল? হ্যাঁ বাবলিস। আজকে লেগ ওয়ার্কআউট দুই চাচ্ছে, রেঞ্জের এসে আছে। এখন তো কিছুই না হবে, এরপরে বিকেলের দিকে বুঝতে পারবে। তো স্কুল থেকে এসে এই জাস্ট শাওয়ার নিলাম আর এখন করব লাঞ্চ। তো দেখে নাও লাঞ্চে আজকে কী কী আছে। তো লাঞ্চে এখানে আছে দেখতে পাচ্ছ রুই মাছ, সেদ্ধ ডাল আর এখানে আছে একটু ভিন্ডি ভাজা। সিম্পল লাঞ্চ আজকে। গাইস, সো ইটস নেক্সট ডে মর্নিং। কালকে আর দুপুরের পরে ব্লগ করতে পারিনি, কিছু কাজ ছিল, সো আই গট বিজি। সো আজকে হলো সানডে অ্যান্ড রাইট নাও ব্রেকফাস্ট হয়ে গেছে, ও দোকান চলে গেছে অ্যান্ড আই হ্যাভ গট রেডি। আই উইল গো টু দ্য শোরুম, হ্যাভ সাম ওয়ার্ক আউটসাইড অলসো, তো সেগুলো কমপ্লিট করে চলে যাব শোরুমে। সো গাইজ, নাও আই এম অ্যাট দ্য শোরুম অ্যান্ড উই আর ইটিং আওয়ার মিড মর্নিং স্ন্যাক, বাতাবি লেবু মাখা। সন্ধ্যাবেলা আর আমরা এখানে খাচ্ছি আমাদের ইভিনিং স্ন্যাক্স, ফ্রুটস। দোকান থেকে বেরিয়ে এখন আমরা রেডি করেছি, এখন বাইরে ঠান্ডা পড়ে গেছে, দুজনেই টুপি পরে দিয়েছি দেখতে পাচ্ছ, হুডি টুপি আলা জামা দুজনেই পরে, প্রচন্ড ঠান্ডা। রেল লাইনের ধারে আরও বেশি ঠান্ডা, এখানে আমরা একটু ঘুরি তারপরে বাড়ি যাই, প্রত্যেক দিনই আমরা এটা ঘুরি, ভালো লাগে আমাদের, তাই তো? হ্যাঁ, আরও অন্ধকার জায়গায় যাবে নাকি বলো? অন্ধকার জায়গায় গেলে ব্লগ হবে না, ভালো করে লাইট থাকতে হবে। রিয়ানকে একবার টিউশন থেকে নিয়ে, আর আজকে তো সানডে টিউশন নেই, ব্যাস অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, যদি 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 কার্গিলে যেতে যাও তাহলে যেতে পারি। হ্যাঁ, যাওয়ার দরকার নেই। আজকে রয়েছে বাবার কাছে, বাবার ওখান থেকে নিয়ে একবার ওকে তারপর বাড়ি যাবো, বাবার ওখানেও খেয়ে নেবে। আমরা বাড়িতে গিয়ে রাইস অ্যান্ড চিকেন সিম্পল ডিনার আজকে আমাদের, আর যদি বাইরে আজকে সানডে স্পেশাল যদি কিছু খেতে ইচ্ছে করে তো খাবো। আমার তো চাও ম্যাম, আমার স্পেশাল হচ্ছে চাও। ওই সব না, বাড়িতে তো রান্না আছে, বাড়িতে রাইস করা আছে, চিকেন করা আছে, কিছু করার নেই। নো আউটসাইড তো কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করতে পারে, সানডে ব্যাপার আর কি, সানডে স্পেশাল যদি কিছু খাওয়া হতো তাহলে খেতে পারি। টিমের টেবিল বড় জোর, এই রাস্তাটা খুব ভালো লাগে আমার। বাড়ি থেকে আর একটা জিনিস দেখাবো তোমাদের, বা আমার একটা নতুন জিনিস হয়েছে, আমার একটা নতুন গয়না হয়েছে, সেই গয়নাটা তোমাদের সাথে শেয়ার করবো, স্পেশাল গয়না। আপনি জানি না কী গয়না গো, দেখাবো বাড়িতে গিয়ে দেখবে। আমাদের ফ্ল্যাটের সামনে, ফ্ল্যাটের সামনে কি বলছে দেখো, বলছে কেএফসি খাবে, ভাবতে পারছো? কাল খুলে গেছে কেএফসি, খেয়ে খাবে নাকি বলো? খোলা আছে? আছে আছে। তাতে ফুচকা খেয়ে চলে যাই সব। হ্যাঁ, কেএফসি আর ফুচকা এখন তো সিরিয়াসলি রিয়ানের জন্য নিয়ে নি। রিয়ানের জন্য না, ও আমার জন্য, আমার জন্য নেবে না, রিয়ানের জন্য নেবে। তাহলে আমার একটু শপিং ও করিয়ে দাও চলো। প্যান্টালুনস বন্ধ, ট্রেন্স খোলা আছে, ওরা ট্রেন্স ও বন্ধ হয়ে গেল, যা এটা ঠিক না। তাহলে বৃহস্পতিবার দিন আমাকে ট্রেন্স প্যান্টালুন শপিং, ঠিক আছে? শপিং করে দিন, মেয়েদের কম হবে হবে না তো, তাই জন্য তো বলছি করো। দাঁড়া এটা আর
কি করছে এখন আমার খাওয়া ওই ফল খেলাম সোখানে চলো যাওয়া যাক KFC জানি না কতটা শোনা যাচ্ছে কথা আমি খাবো না তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে বিফি টিভি লাইক এন্ড সাবস্ক্রাইব